বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় গুলাব, মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন। সতর্কতায় খোলা হয়েছে কন্ট্রোল রুম, বিপর্যয় মোকাবিলা দপ্তরে চলছে প্রস্তুতি। গুলাবের প্রভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হবে হুগলি জেলাতেও। জেলা প্রশাসনের তরফে তাই আগে থেকেই সেরে রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি। বিধায়ক অসিত মজুমদার আজ পুর প্রশাসক গৌরীকান্ত মুখার্জিকে নিয়ে গঙ্গার ঘাটগুলো পরিদর্শন করেন। বিধায়ক বলেন, গুলাব আসছে, তার প্রভাব পড়বে হুগলিতেও, তাই আগাম দেখে নেওয়া হচ্ছে কি কি করণীয়। আগের আমফান বা যশের ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়ায় ক্ষতিগ্রস্ত অনেকটাই কম হয়েছিল। জেলা পূর্ত দপ্তরকে তাদের যাবতীয় মেশিনারি দিয়ে এই তিন দিন সাহায্য করবার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলার সমস্ত সরকারি ত্রাণ শিবিরগুলিকে স্যানিটাইজ করে প্রস্তুত করে রাখা হয়েছে। ইতিমধ্যেই অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিকে চিহ্নিত করে ফেলা হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে জেলার যে সমস্ত এলাকায় এখনও জল জমে রয়েছে, দুর্যোগ আসার সঙ্গে সঙ্গে তাদের সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে। ত্রাণ শিবিরগুলিতে শুকনো খাবারসহ তিরপল, ওষুধ যাবতীয় প্রস্তুত করে রাখা হয়েছে। পাশাপাশি পুরনো বাড়ি বা কাঁচা বাড়িতে থাকা পরিবারগুলিকে সচেতন করা হয়েছে, দুর্যোগ এলে সেই পরিবারগুলিকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কন্ট্রোল রুম থেকে সমগ্র বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। গত কয়েকদিনই টানা বৃষ্টিতে বেশ কিছু বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বাঁধগুলি মেরামতির কাজ চালাচ্ছে জেলা সেচ দপ্তর। দামোদর নদীর জল আপাতত বিপদসীমার নিচেই রয়েছে, তবুও নজরে রাখা হয়েছে। জমা জল দ্রুত সরিয়ে ফেলার ক্ষেত্রেও আগাম প্রস্তুতি সেরে রাখা হয়েছে। পুরসভাগুলিতে অতিরিক্ত পাম্পের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক জানান, যে সমস্ত পুরসভার পর্যাপ্ত পাম্প নেই, তাদের অতিরিক্ত পাম্প ভাড়া নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জমা জল এখনও নামেনি অনেক নিচু জায়গা থেকে। হুগলি জেলাশাসক পি দীপপ্রিয়া জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। 24 ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলার প্রত্যেক মহকুমা এবং ব্লকে। পূর্ত দপ্তর, ভূমি দপ্তরের পাশাপাশি দমকল, রাজ্য বিদ্যুৎ পর্ষদ, বিপর্যয় মোকাবিলা দপ্তর সহ প্রত্যেক ব্লক হেডকোয়ার্টারকে সচেতন করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সকলকে। একই সঙ্গে জেলার 13টি পুরসভাকেও অতিরিক্ত লোকবল নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভাগুলির দুর্যোগের সময় গঙ্গা সংলগ্ন এলাকায় না যাওয়ার জন্য প্রচার চালাচ্ছে। প্রচার চলছে গোটা জেলা জুড়ে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। মানে যেখানে হোক যেতে হবে, যখন কোথাও যেতে হবে তখন আমাদের। এই যে ওয়েদার যে রিপোর্ট আছে তাতে বৃষ্টি হবে, দুর্যোগ হবে, সেই কারণেই কি আরো বেশি করা হচ্ছে? আবহাওয়া দপ্তর আবার ঘোষণা করেছে যে প্রাকৃতিক দুর্যোগ, হুগলি জেলার উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগ আসছে সারা বাংলাতে গোলাপ। তার জন্যে আমি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে আগে থেকেই দেখে নিচ্ছি আমাদের কী কী প্রস্তুত হওয়া দরকার। আমরা এর আগে জশ আমফান সব ক্ষেত্রে অ্যাডভান্স সিচুয়েশান নিয়েছি, যার জন্যে ক্ষয়ক্ষতি কম হয়েছে। এই গুলাবেও যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্যে আমরা অ্যাডভান্স সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্যে চেয়ারম্যানকে নিয়ে বেরিয়ে পরিস্থিতি দেখছি। মানুষের সঙ্গে কি কথাও বলছেন? অবশ্যই মানুষের সাথে কথা বলছি, সুবিধা অসুবিধা সবটাই, পুলিশ প্রশাসন সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব।